প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে আসলাম। এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র। এখানে চারটি অধ্যায় থেকে চারটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, তোমার পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে তোমার ছোট্ট বোন বা ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করো। প্রথম প্রশ্নটির উত্তর হলো জন্মদিনের বাজেট। অর্থ পরিবারের একটি অন্যতম ও প্রধান বস্তুগত সম্পদ। প্রতিটি পরিবারেরই কম বেশি অর্থ বা টাকা পয়সা আছে। অন্যান্য সম্পদের মতো অর্থ সম্পদ ও অত্যন্ত সীমিত। এই সীমিত অর্থ ধারায় পরিবারের সব ব্যয়ভার মেটানো হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন উপায়ে এই অর্থ উপার্জন করে থাকে। আমাদের চাহিদা অনেক, কিন্তু সেই তুলনায় অর্থ খুবই সীমিত। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থ ব্যয় করতে পারলে আমাদের চাহিদাগুলো পূরণ হওয়া সম্ভব এবং অর্থের অপচয় হয় না। অর্থ পরিকল্পনা করতে হলে পরিবারের মোট আয়ের পরিমাণ এবং ব্যয় সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। পরিকল্পনা না থাকলে অতি প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ নাও হতে পারে। পরিবারের লক্ষ্য সমূহের প্রতি দৃষ্টি রেখে এমনভাবে অর্থ ব্যয় করতে হবে যাতে তুলনামূলকভাবে অধিক প্রয়োজনগুলো আগে পূরণ করা যায়। অর্থ পরিকল্পনার প্রধান কৌশল হল বাজেট। পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত অর্থের ভবিষ্যৎ খরচের পরিকল্পনাই হলো বাজেট। নিম্নে আমরা পরিবারের আয়ের সাথে সঙ্গত রেখে আমার ছোট্ট বোনের জন্মদিনের অনুষ্ঠানের 20 জনের উপযোগী একটি বাজেট প্রণয়ন করা হলো। আমি এখানে একটি বাজেটের নমুনা দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে একটি বাজেট তৈরি করে নিতে পারো। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, তোমার পরিবারের জন্য একটি ফার্স্ট এড বক্স তৈরি করো। দ্বিতীয় প্রশ্নটির উত্তর হলো, গৃহে ছোট ছোট দুর্ঘটনা মোকাবেলা অথবা অসুস্থ রোগীর সেবায় প্রাথমিক চিকিৎসা কিছু সরঞ্জামাদি রাখা খুবই জরুরি। সরঞ্জামাদির তালিকায় গজ, তোলা, ব্যান্ডেজ, সরু ধারালো ছুরি, কাঁচি, ডেটল অথবা সেভলন, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট, কার্বলিক অ্যাসিড, স্প্রিট, ব্যথানাশক ওষুধ ইত্যাদি। প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি একটি বক্সে ভরে নিরাপদ জায়গায় রাখতে হবে, প্রয়োজনের সময় যাতে সহজে হাতের কাছে পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি যে বক্সে রাখা হয় তাকে ফার্স্ট এড বক্স বলে। আমাদের তৃতীয় প্রশ্নটি হলো, রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। রোগীর কক্ষের ব্যবস্থাপনার মধ্যে প্রথমে কক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। কক্ষের আসবাবপত্র, রোগীর পোশাক পরিচ্ছদ, বিছানা, বালিশ, চাদর সব কিছুই পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকলে সহজে রোগ নিরাময় হয়। অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশে রোগীর জন্য মোটেও নিরাপদ নয়। রোগীর গড় প্রতিদিন ফিনাইল বা ডেটল পানি দিয়ে ভালো করে মুছতে হবে। রোগীর ব্যবহৃত প্লেট, গ্লাস, ব্যাট প্যান ইত্যাদি সরঞ্জাম প্রতিদিন সাবান, গরম পানি দিয়ে ধুয়ে নির্দিষ্ট স্থানে শুকিয়ে রাখতে হবে। কক্ষের দরজা ও জানালায় সাদা বা হালকা রঙের পর্দা ব্যবহার করলে ভালো হয়। পর্দা ব্যবহারের ধুলোবালি ও কড়া রোদ কক্ষে প্রবেশ করতে পারে না। রোগীর ব্যবহৃত পোশাক পরিচ্ছদগুলো প্রতিদিন সাবান ও গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। এছাড়াও বিছানার চাদর, বালিশের কভার, মশারি, তোয়ালে বা গামছা, রুমাল ইত্যাদি প্রতিদিন ধুয়ে পরিষ্কার করতে হবে। দরজা ও জানালার গ্রিল ডেটল পানি দিয়ে মুছতে হবে। রোগীর ব্যবহারের লেপ, তুষক, কম্বল, কাঁথা ইত্যাদি জীবাণুমুক্ত করার জন্য মাঝে মাঝে কড়া রোদে দিতে হবে। রোগীর মলমূত্র যথাসম্ভব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে। রোগীর কক্ষ সংলগ্ন বাথরুম, টয়লেট প্রতিদিন ফিনাইল, ভিম, ব্লেসিং পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। কক্ষের মেঝে কাঁচা হলে সেখানে পানি পড়লে সাথে সাথে লেপে দিতে হবে। এছাড়াও কয়েকদিন পরপর পুরা মেঝে লেপে শুকিয়ে নিতে হবে। ছাদ ও দেয়াল টিন বা বেড়া তৈরি হলে ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখতে হবে। চতুর্থ প্রশ্নটি হলো, বৈসন্ধ্যকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়োজন কেন? এ সময় স্কুলের সাথে খাপ খাওয়ানো তুমি কী কী করতে পারো? এ বয়সে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে জানলে আমাদের পূর্ব প্রস্তুতি থাকে।
সহজভাবে পরিবর্তনকে মেনে নিতে পারবো এবং পরিবর্তন সম্পর্কে কোনো দুশ্চিন্তা থাকবে না। পরিবারের ছোট ভাই বা বোনকে পূর্ব প্রস্তুতি দিতে পারবো। কৈশোরের যে কোনো ছেলে মেয়েকে পরিবর্তন বিষয়ে পরামর্শ দিতে পারবো। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পারবো। পরিবারের বড়দের সাথে খোলামেলা আলোচনা করতে পারবো। সহজেই পরিবার ও সমাজের সাথে খাপ খাওয়াতে পারবো। স্কুলের সাথে খাপ খাওয়ানো, তোমরা কি কখনো এভাবে ভেবে দেখেছো যে স্কুলে তোমরা কতটা সময় ব্যয় করো? জেনে রাখো, একটি শ্রেণীতে বছরে 1000-এরও বেশি ঘন্টা তোমরা স্কুলে কাটাও। স্কুলের পরিবেশে যদি ভালোভাবে খাপ খাওয়ানো যায়, তবে পরবর্তী জীবনে ভালোভাবে খাপ খাওয়ানো সহজ হয়। আবার স্কুল জীবনের সফলতার উপর পরবর্তী জীবনের সফলতা অনেকখানি নির্ভর করে। 12 বছর বয়সের মাহিয়াত বাবার বদলির কারণে আজ প্রথম দিন নতুন স্কুলে যাচ্ছে। যাওয়ার পথে সে ভাবতে থাকে, ক্লাসের বন্ধুরা কেমন হবে, সকলে কি আমাকে পছন্দ করবে, আমি কি স্কুলের শিক্ষকের সব প্রশ্নের উত্তর দিতে পারবো। মাহিয়াতের ভাবনা থেকে নিশ্চয়ই উপলব্ধি করা যায় যে স্কুলে আমাদের অনেক কিছু খাপ খাওয়াতে হয়, যেমন প্রত্যেক বিষয়ের পড়া, শিক্ষক, সহপাঠীর আচরণ, ক্লাস রুটিন ইত্যাদি অনেক কিছু। তোমরা একটু পর্যবেক্ষণ করলে বুঝতে পারবে যে শিক্ষকরা সব ছাত্রছাত্রীর সঙ্গে একরকম আচরণ করে না। যারা ভদ্র বিনয়ী, ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনে, সেসব ছাত্রছাত্রীদের শিক্ষকরা বেশি প্রশংসা ও উৎসাহ প্রদান করেন। আর যারা স্কুলের নিয়ম ভঙ্গ করে পড়াশোনায় অমনোযোগী, তাদেরকে শিক্ষকরা পছন্দ করেন না। শিক্ষকের প্রশংসা ও উৎসাহ স্কুলের প্রতিটি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ায়, লেখাপড়া সফলতা দেয়। এ লক্ষ্যে তোমাদের যা যা করণীয়, ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকের পাঠদান শোনা, যে কোনো ধরনের অস্পষ্টতা থাকলে শিক্ষকের কাছে বুঝে নেওয়া, শিক্ষকের প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেওয়া, যথাসময়ে শ্রেণীর কাজ, বাড়ির কাজ সম্পন্ন করা, দলীয় কাজে নিজের দায়িত্ব বুঝে নেওয়া ও যথাযথভাবে তা পালন করা। এই ছিল তোমাদের 8ম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবে।